বাম আমলের মতো রাম আমলীয় মহকুমা সহ রাজ্যের অন্যান্য মহকুমাগুলো গাঁজা চাষের মৃগুয়া ক্ষেত্রে পরিণত হয়েছে দু সালে সরকার পরিবর্তন হওয়ার পর এক বছর গাঁজা চাষ খানিকটা কমে গেলেও গত দুবছর যাব আবার সে বাম আমলে কায়দায় রমরমে চলছে গাঁজা চাষ এবছরও কলমচনা থানাধীন বক্সনগরের বিভিন্ন এলাকায় গাঁজা চাষিরা সরকারি বনদপ্তরের এবং ব্যক্তিগত জায়গায় প্রচুর পরিমাণে গাঁজার চারা রোপণ করেছেন বুধবার গোপন খবরের ভিত্তিতে করমচলা থানার ওসি বিষ্ণুপদ ভূমিকে নেতৃত্বে কুড়ি ত্রিশ জন ও টিএসআর মানিকনগর এলাকার পূর্বপাড়া স্থিত পাঁচটি টিলা ভূমিতে গাঁজায় বিরোধী অভিযান চালায় পুলিশের এই গাঁজায় বিরোধী অভিযানে ধ্বংস করা হয় প্রায় ত্রিশ হাজার গাঁজার চারা এদিকে যতদূর জানা গেছে এই গাঁজা চাষের বাগানগুলো নাকি বন দপ্তরের অধীনে তবে দিনের এই অভিযানে বন দপ্তরের কর্মীরাও অংশ নেয় পুলিশে জানিয়েছে কাঁটা গাঁজাগুলির বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা এবং আগামী দিনেও এমন অভিযান জারি থাকবে আজকে আমরা গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মানিকনগর এলাকাতে অপারেশন চালাই এই অপারেশন আমরা যৌথ ফরেস্টের অফিসার আছেন ওনাদের স্টাফ সহ আমরা যৌথভাবে চালাই টিএসআর পুলিশ সবাই মিলে করি এবং প্রায় আমরা তিরিশ হাজার মতো গাজা গাছ ধ্বংস করেছি কয়টা প্লট হবে এখানে চারি পাঁচটা প্লট হবে

গাজায় বিরোধী সেই অভিযানে অংশ নেয় সুনামুরা থানার ওসি নন্দন দাস সহ পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা ব্যুরো রিপোর্ট হল্লাপুর